আজ খর্দহ শ্যামসুন্দর জিউর মন্দিরে সস্ত্রীক পুজো দিতে আসলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র, সাথে ছিলেন খর্দহ পৌরসভার পৌর প্রধান নীলু সরকার। মদন মিত্রকে মন্ত্রিত্ব দেওয়া হয়নি, সেই প্রসঙ্গে শ্যামসুন্দর মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিধাতার অভিপ্রায়ের মধ্যে কারোর কিছু করার থাকে না। এছাড়াও পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে মদন মিত্র বলেন, তিনি বলছেন বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তিনি যদি সত্যি কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে থাকেন তাহলে তিনি কেন বলছেন না কে তার সাথে ষড়যন্ত্র করেছে, নাম বলে দিক পার্থ। এমনই জোরালো প্রতিক্রিয়া দিলেন বিধায়ক মদন মিত্র। দেখো কৃষ্ণ গড়ি পড়ে আছে, স্বামীর মন্দিরে পুজো দিতে মানুষ আসে দুটো কারণে। একটা হচ্ছে নিত্য পুজো, হরি হরায় নমো কৃষ্ণ যাদব হরে নমো, আর আরেকটা কারণে আসে। শ্যামের মন্দিরে যখন মানুষের প্রতি দৈনন্দিন জীবনে শ্যাম রাখি না কুল রাখি এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়, তখন আপনারা কত সোর্সফুল। পার্থ চ্যাটার্জি কয়েদিদের সঙ্গে জেলখানার ভিতরে গিয়ে কথা বলছে সেটাও আপনারা জেনে যাচ্ছেন, তাহলে বাকিটুকু বার করে দিন না, কার টাকা কোত্থেকে এলো কোথা থেকে এলো। আই এম রিয়েলি প্রাউড অফ প্রেস। তবে এইটুকুনি আমি বলি কয়েদিদের সঙ্গে আমিও মিশেছি, কয়েদিরাও মানুষ, এবং কয়েদিদের মধ্যে এমন কিছু পণ্ডিত লোক আছে, এত তাদের যোগ্যতা আছে। আমি এমন কয়েদি দেখেছি 36 বছর কয়েদ হয়ে যাওয়ার পরেও তার মুক্ত হয়নি, মুক্তি সে পায়নি। অর্থাৎ আমি শুধু এইটুকুনি বলবো, পার্থ যদি সত্যি আস্তে আস্তে নিজেকে ধাতস্থ করে সমস্ত জিনিসটাকে গুরুত্ব দিয়ে বুঝে আলটিমেটলি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, কী ছিল না ছিল, ওই বারবার হেঁয়ালি করে ষড়যন্ত্র আছে না বলে, যদি একটা ষড়যন্ত্র বলে সত্যি কিছু আছে কি না, সত্যি যদি টাকাটা না ওর হয় তাহলে কে ওকে দিল, এগুলো বলতেই পারে। আজ নয় কাল সত্য তো বেরো। প্রথম হচ্ছে দল যখন কুণাল ঘোষকে দলের মুখপত্র করেছিলেন আমায় জিজ্ঞেস করেননি, বিকজ আই এম ইগনোরেবল, আমি জিজ্ঞেস করার মতো জায়গায় নেই, ফলে আমি যেটা জানি না যে উনি মুখপত্র হয়েছেন কোন বিজ্ঞপ্তিতে, কোন বিজ্ঞপ্তিতে তাড়ানো হলো আমি তার খোঁজ রাখবো কেন, আদার ব্যাপারই জাহাজের খোঁজে রেখে লাভ কী আছে। যোগ দিয়ে তারা মন্ত্রিত্ব পেয়ে গেল কিন্তু আপনাকে মন্ত্রিত্ব পদ দেওয়া হলো না, কোথাও কি কোনো আক্ষেপ রয়েছে? আক্ষেপ এই জন্যে নেই, অর্জুন যখন মারতে চাইলেন না কর্ণকে বললেন ওর চাকা বসে গেছে এখন আমি মারবো না, তখন কৃষ্ণ বললেন তুমি কে, তুমি নিমিত্ত মাত্র, কি তোমার ছিল, কি নিয়ে এসেছিলে, কি নিয়ে যাবে, কর্ণ চাকা বসে থাকা অবস্থাতেই তোমায় মারতে হবে কারণ এটাই নিমিত্ত, তাই যে যার নিমিত্ত এভরিবডি ইজ ডেস্টিনড, তুমি যাবে বঙ্গে কপাল যাবে সঙ্গে। আর যদি মনে করেন দেওয়াদেরই কথা বলেন তো বিধাতার অভিপ্রায়ের উপরে তো কাউর হাত চলতে পারে না, বিধাতা যদি আমার কপালে লবডঙ্কা লিখে দিয়ে থাকেন তাহলে ঠকঠকালে হবে কি। কিন্তু তারপরেও আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় আমায় মন্ত্রী করেছেন, বিধায়ক করেছেন, আমার দুর্দিনে পাশে দাঁড়িয়েছেন, তার থেকেও হাতে শ্যামজয়ের মূর্তি ছবি নিয়ে বলছি, আরেকটা জিনিস আমায় দিয়েছেন, তিনি আমার একটা নাম দিয়েছেন, আমার নাম মদন মিত্র। পশ্চিমবঙ্গে আমার মনে হয় যে মদন মিত্র বললেই
লোক জিজ্ঞেস করে এখন মমতা ব্যানার্জির মদন মিত্র, তৃণমূলের মদন মিত্র করলেই ভালো করতেন, পরপর সংস্থায় কাজ করলেই সেই জায়গাটাই ভালো ছিল, যদি দল মানে না করতেন তাহলে এই সময়টা হয়তো আসতো না। তারপরে আপনারা কত সোর্সফুল, পার্থ চ্যাটার্জি কয়েদিদের সঙ্গে জেলখানার ভিতরে গিয়ে কথা বলছে সেটাও আপনারা জেনে যাচ্ছেন, তাহলে বাকিটুকু বার করে দিন না, কার টাকা কোত্থেকে এলো কোথা থেকে এলো। আই এম রিয়েলি প্রাউড অফ প্রেস। সুস্বাস্থ্যের সেরা ঠিকানা রয়্যাল কেয়ার ফার্মেসি, এখানে রয়েছে বিভিন্ন চিকিৎসকদের চেম্বার, রক্ত মল মূত্র ইত্যাদি পরীক্ষা এবং আইসিইউ অ্যাম্বুলেন্স সহ 24 ঘন্টা অক্সিজেন পরিষেবা। শুধু তাই নয়, ঔষধের ওপর পাচ্ছেন 15-24% পর্যন্ত ছাড়। মনে রাখবেন, রয়্যাল কেয়ার ফার্মেসি, পশুপতিনাথ হাউজিং কমপ্লেক্স, কবিগুরু রবীন্দ্রনাথ পথ, কাঁচরাপাড়া।